আমি আছি এই মুহূর্তে তমরু সীমান্তের পশ্চিম কূল যে এলাকাটি রয়েছে, যেখানে আজকে সবচেয়ে বেশি সংঘর্ষ হচ্ছে, সেই সীমান্তের পাশে আমার পেছনে একটু পরেই হচ্ছে কাঁটাতার। সেই কাঁটাতারের উপারে মূলত আজকে ভোর 4টা থেকে সংঘর্ষ হচ্ছে। এখন আমরা গত কয়েক ঘন্টা ধরে যেটি দেখতে পেয়েছি যে বিকাল সকালের দিকে যেটি দেখেছিলাম যে 14 জনের মতো মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য তারা আশ্রয়ের জন্য বাংলাদেশের বিজিবির কাছে এসেছিলেন, বাংলাদেশের অভ্যন্তরে তারা আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীতে আরো কয়েকজন করে করে এখন সর্বশেষ যেটি আমরা দেখলাম কিছুক্ষণ আগে, আশ্রয়ের জন্য মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ঢল নেমেছে বাংলাদেশে। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে এবং বিজিবির কাছ থেকে যেটি জানতে পেরেছি, এই ক্যাম্পের কয়েকজন সদস্যের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, এখন পর্যন্ত প্রায় 60 জনের মতো তমরুর যে ভিওপি রয়েছে সেই বিওপিতে আশ্রয় নিয়েছে, এবং যারা আশ্রয়ের জন্য আসছেন তাদের মধ্যে অধিকাংশই গুলিবিদ্ধ অবস্থায়, এবং তারা সবাই দাবি করছেন, কারো কারো গায়ে আমরা পোশাক দেখতে পেয়েছি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর, আবার যাদের গায়ে পোশাক নেই তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন তারা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য। মূলত সেখানে সংঘর্ষের কারণে আরাকান আর্মির মুখোমুখি হতে গিয়ে তারা দুর্বল হয়ে পড়ায় বাংলাদেশে আশ্রয়ের জন্য ঢুকে পড়ে, এবং তারা যেটি দাবি করছে সেখানে তাদের অনেক সদস্য ইতিমধ্যে মারা গিয়েছেন, এবং এখন পর্যন্ত বলা চলে যে এই পারে আশ্রয় নেওয়ার জন্য অনেকটা ঢল নেমেছে। আরো কিছুক্ষণের মধ্যে আরো কয়েকজন ঢোকার সম্ভাবনা রয়েছে বলে সীমান্তের লোকজন দাবি করছে, এবং এই কাঁটাতারের ওপার এই পার থেকেও কিন্তু ওপারের বেশ কিছু দৃশ্য দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে যুদ্ধের জন্য যত ধরনের প্রস্তুতি দরকার, যত ধরনের আয়োজন দরকার, সবকিছু এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে, এবং থেমে থেমে যে গুলিবর্ষণ সেটি কিন্তু এখনো থামেনি। গত আজকে ভোর 4টায় যেই সংঘর্ষ শুরু হয়েছিল সেটি কিন্তু এখনো চলমান রয়েছে, এবং আশ্রয়ের জন্য যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশের বিজিবি ক্যাম্পের দিকে আসার চিত্রটা দেখার সাথে সাথে ওপার থেকে আরাকান আর্মি কিন্তু বাংলাদেশের অভ্যন্তরের দিকে এই গুলি ছুড়ছে, এই দৃশ্যটিও আমরা দেখতে পেয়েছি। দর্শক, এই ছিল সীমান্তে তমরু সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ।